হযরত মাইজ ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় একটা জুলুম করে ফেলছি, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন। রাসূল তার কথা শুনে তাকে ফিরিয়ে দিলেন। এর পরের দিন আবার মায়েজ ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলছি, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আমি অনেক বড় একটা জুলুম করে ফেলছি, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে তওবার ব্যবস্থা করে দেন। রাসূল দ্বিতীয় দিন দ্বিতীয়বারে তাকে ফিরিয়ে দিলেন। তৃতীয়বার আবার আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলছি, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে তওবার ব্যবস্থা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ফিরিয়ে দিলেন। এবার রাসূল তার গ্রামের মধ্যে একজন প্রতিনিধি পাঠিয়ে দিলেন। ওই প্রতিনিধি তার গ্রামের লোকদেরকে জিজ্ঞাসা করলো, মা মায়েজ ইবনু মালিক তার মাতার মধ্যে সমস্যা আছে কিনা, সে কোনো পাগল কিনা। তার এলাকাবাসী ওই প্রতিনিধিকে বলল, মায়েজ ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তার মাতার কোনো কোনো সমস্যা নাই, সে কোনো পাগলও না, সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত, কিন্তু মায়েজ ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে গুনাহ করার কারণে সে নৈরাশ হয়ে গেছে। প্রতিনিধি আবার চলে আসে, আবার মালিক মায়েজ ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলছি, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আমি অনেক বড় একটা গুনাহ জিনা করে ফেলছি, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে তওবার ব্যবস্থা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েজ ইবনু মালিককে আবার ফিরিয়ে দিলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গ্রামের মধ্যে আবার প্রতিনিধি পাঠান। প্রতিনিধি তার এলাকাবাসীকে জিজ্ঞাসা করল, মায়েজ ইবনু মালিকের মাথায় কোনো সমস্যা আছে কিনা, মায়েজ ইবনু মালিক পাগল কিনা। তার এলাকার লোকরা বলে তার প্রতিনিধিকে, যে মায়েজ ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুস্থ মানুষ, মা তার মাথায় কোনো সমস্যা নাই, সে কোনো পাগলও না। এবার আবার মায়েজ ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আমি অনেক বড় একটা জিনা করে ফেলছি, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্রের ব্যবস্থা করে দেন, আপনি আমাকে গুনাহমুক্ত করে দেন। এবার আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, যে একটা কবর খনন করার জন্য একটা গর্ত খনন করার জন্য গর্ত খনন করার পর মায়েজ ইবনু মালিককে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পর তার সাহাবীদেরকে আদেশ দিয়ে দিল যে ওই গর্তের মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ করার জন্য। যখন তাকে তার কবরের মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ করলো, তখন সে মৃত্যুবরণ করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন সে এই তওবা করার কারণে, জিনা করে এই অন্যায় করে সে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেন। সাহাবীরা বলে, এর কয়েকদিন পর রাসূলের দরবারে একজন আল্লাহর বান্দি আসেন, একজন মহিলা আসেন। মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আমি অনেক বড় একটা জিনা করে ফেলছি, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে তওবার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ফিরিয়ে দিলেন। দ্বিতীয় দিন আবার ওই মহিলা আসলেন, মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল,
আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলি, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলি, আপনি আমাকে তওবার ব্যবস্থা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকে আবার ফিরে দিতে লাগলেন। এবার ওই মহিলা রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মায়েস ইবনে মালিককে ফিরে দিয়েছিলেন, আপনি আমাকেও ফিরিয়ে দিতে চাইতেছেন? ও আল্লাহর রাসূল, আসলে আমি অনেক বড় একটা জিনা করে ফেলছি, আল্লাহর কসম, আমি জিনার করার কারণে, আমি অন্যায় করার কারণে আমার পেটের মধ্যে এখন সন্তান। এবার রাসূল বলেন, ও আল্লাহর বান্দি, যাও তুমি বাড়িতে চলে যাও, যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে তখন তুমি আমার দরবারে আইসো। কয়েকদিন পর ওই মহিলা রাসূলের দরবারে সন্তান নিয়ে আসে, একটা কাপড়ের টুকরার মধ্যে পেঁচাইয়া রাসূলের দরবারে সন্তান নিয়ে আসে। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি আমার সন্তানকে ভূমিষ্ঠ হইছে, দুনিয়ায় আগমন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে তওবার ব্যবস্থা করে দেন। রাসূল সন্তানের দিকে তাকিয়ে বলেন, ও আল্লাহর বান্দী, যাও যখন তোমার সন্তান দুধ পান করা ছেড়ে দেবে তারপর তুমি আমার দরবারে নিয়ে আইসো। এবার কয়েকদিন পর ওই আল্লাহর বান্দী আবার রাসূলের দরবারে আসলেন, রাসূলের দরবারে এসে তার সন্তানকে নিয়ে আসেন। তার সন্তান দুধ পান করা ছেড়ে দিয়েছে, এখন সে রুটি খাইতে পারে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই বাচ্চার হাতে একটা রুটি দিয়েছেন, সে খাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এখন আমার সন্তান দুধ পান করা ছেড়ে দিয়েছে, এখন সে রুটি খাইতে পারে, আপনি আমাকে পবিত্রের ব্যবস্থা করে দেন, আপনি আমাকে তওবার ব্যবস্থা করে দেন। সাহাবীদেরকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করে বললেন, ও আমার সাহাবীরা, একটা গর্ত খনন করো, ওই গর্তটা মধ্যে তুমি ওই মহিলাদেরকে তোমরা নিক্ষেপ করে ফেলো, নিক্ষেপ করার পর তোমরা সবাই মিলে পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করে ওই মহিলাকে তোমরা মেরে ফেলো। এবার আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে ওই গর্তের মধ্যে মহিলাকে নিক্ষেপ করা হয়। সাহাবীরা মিলে সকলে মিলে পাথর নিক্ষেপ করতে লাগে, পাথর নিক্ষেপ করে ওই মহিলাকে মৃত্যুবরণ করে ফেলে। এবার আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা অন্যায় করেছে, এই মহিলা জিনা করেছে, এই মহিলা অন্যায় করার কারণে, জিনা করার কারণে আমার নিকট এসে সে মাথা নত করেছে, এই মাথা নত করার কারণে, আল্লাহর নিকট তওবা করার কারণে, আল্লাহর নিকট সে নত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিয়েছেন।